অসহায় মানুষের পাশে বনগাঁ জেলা পুলিশ। গাইঘাটায় বন্যা দুর্গতদের মানুষের হাতে তুলে দেওয়া হলো শুকনো খাবার এবং নতুন বস্ত্র। এদিন প্রায় 100 জন শিশুর হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বনগাঁর বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। শারদ উৎসবের পঞ্চমীর দিন অসহায় মানুষের পাশে দাঁড়ালো বনগাঁ পুলিশ, জেলা পুলিশ। অসহায় মানুষের হাতে তুলে দিল নতুন বস্ত্র ও খাবার। অতিবৃষ্টিতে গাইঘাটা থানা এলাকার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন। বলদেঘাটা, সুটিয়া, পাঁচপোতা, মানিখিরা, মহিষাকাটি, বর্ণবেরিয়া সহ এই থানা এলাকার অধীন 13টি পঞ্চায়েতের মধ্যে 6টি পঞ্চায়েতের বেশ কিছু অঞ্চল জলমগ্ন। মানুষের নিত্য ভোগান্তি ও দুর্দশা। মানুষ আশ্রয় নিয়েছেন এলাকার ফ্লাড সেন্টারে। গবাদি পশুগুলিকেও সরিয়ে নিয়ে আসা হয়েছে নিরাপদ স্থানে। মঙ্গলবার দুপুরে সুটিয়া কেন্দ্রের অন্তর্গত সুটিয়া বাজারে প্রায় 200টি পরিবারের হাতে 7 দিনের খাবার, 100 জন শিশুকে নতুন বস্ত্র এবং 75 জন মহিলাকে নতুন শাড়ি তুলে দিলেন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার। বিগত 100 দিন ধরে এই থানা এলাকার 2টি জায়গায় কমিউনিটি কিচেনের মাধ্যমে প্রতিদিন 800 জন মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে গাইঘাটা থানার পুলিশ। আমাদের বন্যাতে আমাদের ঘর বাড়ি সব ডুবে গেছে, পুলিশ প্রশাসন আমাদেরকে সহযোগিতা করেছে। আমাদের ছেলে পেলে অসহায়, আমরা না খেয়ে থাকতাম, আমাদের দুবেলা দুমুঠো খাওয়া হচ্ছে, আমরা খুব ভালো আছি। আমাদের সহযোগিতা তারা সেইভাবেই করছে। আমরা রাস্তায় এসে বসবাস করেছি, তারপরে তারা এভাবে জানতে পেলো যে এরকম আদিবাসী পাড়ায় তাদের ঘর বাড়ি ডুবে গেছে। তারা তারপরেই সেই মুহূর্তেই আমাদের রান্নাবান্না করার ব্যবস্থা করে আমাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিপিও বনগাঁ অর্ক পাজা এবং অন্যান্য পুলিশ আধিকারিকেরা। থানার আধিকারিক রাখো হরি ঘোষের তত্ত্বাবধানে পুলিশ কর্মীরা দুস্থ এবং অসহায় মানুষের দেখভাল করে যাচ্ছেন 24 ঘন্টা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কমিউনিটি কিচেনের পরিষেবা চলবে বলে জানা গেছে। এই বিষয়ে জেলা পুলিশ সুপার বলেন, আপনারা জানেন কি আমাদের বনগাঁ পুলিশ জেলা মধ্যে এই সুতিয়া যে আমাদের এখানে এলাকা রয়েছে, রামনগর জিপি থেকে আরম্ভ করে সুতিয়া থেকে আরম্ভ করে ঝাউডাঙ্গা কিছু পার্ট, এটা জানেন কি ইচ্ছামতি যে নদী রয়েছে, যে ব্যাকফ্লো যে করছে, হাঁটু অব্দি জলটা ওখানে জমে আছে, লোকজনের বাড়িতেও জলটা আমরা দেখতে পাচ্ছি। লেভেলটা আগে থেকে একটু কমেছে, কিন্তু মানে বেশি কমে যায়নি। এটা কমতে টাইম লাগে, যেহেতু জিওগ্রাফিক্যাল টপোগ্রাফিক্যাল কিছু রিজনগুলো আছে। তো আজকে পুলিশ পক্ষ থেকে আপনারা জানেন কি শুভ পঞ্চমী রয়েছে, সবাই নিজে নিজে পরিবার সঙ্গে খুব ভালো করে শুভ পঞ্চমী কাটাচ্ছে। তো আজকে আমাদের উদ্যোগটা ছিল কি ওদের মধ্যে সুটিয়া মাধ্যম ওদের মধ্যে এসে ওদেরকে কিছু যদি আমরা দিতে পারি বা আমাদের শুভেচ্ছা যে আছে ওদেরকে জানাতে পারি, আমরা খুবই ধন্য হব। তো আমরা সবসময় লেগে আছি, ওদেরকে কোনো যেন অসুবিধা না হয়, ওদেরও দুর্গা পূজা খুব ভালোভাবে করুক। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, গাইঘাটা। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।